খুলে দিয়ে আন্তর্জাতিক অপরাধ করেছে ভারত, কিন্তু শ্বশুরবাড়ির বিরুদ্ধে কথা বলছেন না শেখ হাসিনা। গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতেই একদম ভুলো না। গাইজ, আজকে যে ভিডিওটা দেখবো সেটা ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেলের ভিডিও, তোমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এটা অস্থির বাঙালির ওপরেই একটা সিরিজ। তো চলো বন্ধুরা, ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। সবগুলো স্লুইচ গেট খুলে দিয়ে আন্তর্জাতিক অপরাধ করেছে ভারত, কিন্তু শ্বশুরবাড়ির বিরুদ্ধে কথা বলছেন না শেখ হাসিনা। কিন্তু শ্বশুরবাড়ির বিরুদ্ধে কথা লোক, এরকম কমেন্ট আমি পাই ম্যাডাম শেখ হাসিনার উপরে। একজন নিউজ অ্যাঙ্কার হিসেবে আমাদের প্রাইম মিনিস্টারকে এইভাবে লজ্জা না দিলেও পারতেন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির 6 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। ইচ্ছে মতো মজা নিতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি বুঝি না পদ্মা সেতুতে গেলে ওদের শুধু প্রকৃতির ডাক চলে আসে কেন। তবে ভাই আমার একদম ঠিক কাজ করছে, আমার মতে আরো দুইটা বেশি দেওয়া উচিত ছিল। পুলিশ যখন নিজেই আসামি, ইতিহাসের এই প্রথম পাবলিক দেখে পুলিশ দৌড়ে পালায়। দাদা, এই যে এতক্ষণ পর্যন্ত কিসের টাকা নিয়েছেন দাদা? কোথায়? এই যে কিসের টাকা নিয়েছেন? আসলে এখানে পুলিশ ভাই দৌড়াচ্ছে কারণ ঈদ না আসতে সালামি নেওয়া শুরু করছে। মমতা চাপা কিন্তু বর্তমান প্রজন্মের একদম মনের কথা বলছে, কি বলেন আপনারা? আমি বলবো বলবো মানে স্পিকার, গান বাজনার এত দোষ, এত দোষ আপনার কাছে দোষ হতে পারে, নতুন প্রজন্মের কাছে না। অতএব তারা কিন্তু এই সংস্কৃতিকে ধারণ করে, লালন করে, পৃথিবীর যেখানেই যাক তারা কিন্তু ওই পাংখা পাংখার সাথে নাচে। আমি গানটা শুনি নি একটু, ফার্স্ট টাইম শুনি। সালমান খান 53 বছর বয়স, এই আবালটা এখন বিয়েই করে নি। এ ওয়াইরে আছি না তো আবাল, আর বিসি মিসি আসেনি। খুব বলগার। যেখানে মাহফিলে বসে উনি ধর্ম আলাপ করবে সেখানে উনি সালমান ভাইয়ের ইজ্জত নিয়ে পড়ে আছে। তবে একটি মাহফিলের প্রোগ্রামে একজন বক্তা হুজুরের কাছ থেকে এমনটা আশা করিনি। কথা আছে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। আর ওই হচ্ছে পদ্মা সেতুতে প্রথম কানে ধরে উদ্বোধন করা ব্যক্তি। ওই হচ্ছে পদ্মা সেতুতে পুলিশের হাতে পিটুনি খাওয়া প্রথম টিকটকার। বিভিন্ন দেখেন মারতেছে, এই দেখেন, এই দেখেন, দেখেন, এই দেখেন। মার খাওয়ার থেকেও বেশি আসে আমার মিম পেতে। টমেটোর রং লাল, লঙ্কা অনেক ঝাল, তোমায় যদি না পাই বিয়েই করবো না বল। ইস, এভাবে যদি কেউ আমাকে বলতো। এবার আপনাদেরকে একজন হালাল ফুড ব্লগারের সাথে পরিচয় করিয়ে দেই, যার ফুড রিভিউ দেখে হাসবেন না কিন্তু। সেটা একটু সুইট, আর উপরতে হচ্ছে ওই যে মরিচের বিচি দেখতেছেন,
এই জন্য একটু স্পাইসি লাগতেছে মরিচের বিচি দেখতেছেন ওয়েট আ মিনিট ওয়ামেন বেটা প্যারাগ্লাইডিং করবি ভালো কথা, তবে লুঙ্গিটা ভালো করে বেঁধে নিতে হবে না। শুধুমাত্র ছোট প্যান্ট থাকায় এ যাত্রায় ইজ্জতটা বেঁচে গেল। যখন আমাকে কেউ জিজ্ঞেস করে আপনার দিনকাল কেমন যাচ্ছে, তখন অনেক সময় আমার উত্তরটা এমনই হয়, মুখে সারা আকাশের মেঘ, মন খারাপ, মন খারাপ, বুকে বড় ব্যথা, বড় ভিড় চালা। আমি শিওর ওই নিজের গার্লফ্রেন্ড রাইখা অন্য মেয়েদের দিকে নজর দিছিল, কি বলেন আপনারা? আর ওরে দেখুন কি পার্কটা নিয়ে আসতেছিল। আমি প্রথমে ভেবেছিলাম হলিউডের অ্যাকশন সিনেমার হিরো আসতেছে, তবে একটু পরে কাহিনীটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এতদিন তো দেখেছেন পদ্মা সেতুতে গিয়ে ইতরদের ইতামি, তবে আজ আমি খুঁজে পেলাম পদ্মা সেতুর আসল প্রেমী। সরি, এই গানটা এটা সাথে মানাচ্ছে না, এই গানটা আমার ফেভারিট। যে সাতক্ষীরায় এক ছাত্রকে বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করা হয় এবং তাকে নির্যাতন করা হয় এবং সেখানে ছাত্রলীগের কর্মীরা জড়িত আছেন, এই অভিযোগ এসছে। কোনো প্রশ্ন আছে কি জয়মামুন? না হলে আমরা এস এম শুভন হোসেনের কাছে যাবো, সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ। জেলা শুভন হোসেন, নিশ্চয়ই আপনি এই ঘটনা সম্পর্কে অবগত, এবং এই ঘটনা সম্পর্কে আপনার ব্যাখ্যা কি? আসসালামু আলাইকুম সকলকে। প্রথমে আমি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একাত্তর জার্নালিস্টকে যে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। 1948 সালে সময়ের প্রয়োজনে পিতা মুজিবের নিজে হাতে গড়া সংগঠন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জনাব এস এম সুমন, প্রায় এক মিনিট হলো আপনি কথা বলে ফেলেছেন, এর মধ্যে আসলে আমার প্রশ্নের উত্তরটা আমি এখনো পাইনি। আমি খুবই দুঃখিত, আসলে আমাদের এই অনুষ্ঠানে এত সময় থাকে না যে আমরা ছাত্রলীগের জন্মের সময় থেকে ইতিহাস শুনে তারপর প্রশ্নের উত্তর শুনবো। সর্বশেষ এই ভিডিওটি দেখতে দেখতে বিদায় নিচ্ছি আজকে। ভিডিও ভালো লাগলে লাইক করতেই হবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। অ্যাকচুয়ালি আমি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু মেসিকে পার্সোনালি পছন্দ, তো আমি চাইবো হচ্ছে মেসি ভালো খেলুক কিন্তু ব্রাজিল যাতে কাপটা জেতে। ওয়ামেন পদ্মা সেতু নিয়ে আগেও ভিডিও দেখেছি, তো এইটাতেও কিছু কিছু ছিল ছিল আমার খুব মজাদার লাগছিল। তার মধ্যে থেকে যেটা ছিল পুলিশের পেটানি কাজ, পুলিশের পেটানি থেকেও যে তার সাথে একটা মিম ছিল না যেটা ভাইরাল ছিল খুব ইনস্টাগ্রামে, ওইটা দেখে বেশি আমার হাসি পাচ্ছিল। আর সেকেন্ড যেটা ছিল সেটা ওই যে বয়ফ্রেন্ডটা উঠবোস করছিল, সিরিয়াসলি অবাক হয়ে গেলাম যে এমনি কোনো ছেলেও থাকে যে উঠবোস করবে, সিরিয়াসলি করছিল। ফেশিয়াল এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে ওই জিনিসটাকে খুব সিরিয়াস নিয়েই তারপর উঠবোস করছে, জানি না এমন কী করেছে তার জন্য এত সিরিয়াস হয়ে উঠবোস করছে, রিয়েল লাইফে আমি সত্যি দেখিনি। তো ইয়া আমার খুব মজাদার লাগলো। তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ফানি লাগলো? তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবে, নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করবে। সো বাই অ্যান্ড টেক কেয়ার।